রবীন্দ্রনাথের নাম শুনে অনেকেরই কপাল হয়তো মাথায় উঠতে পারে, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। মুসলিম শিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রবীন্দ্রনাথের নেতৃত্বে ব্যাপক সেই আন্দোলনের অংশ হিসেবে 1912 সালে কলকাতার গড়ের মাঠে বিশাল এক জনসভার ডাক দেওয়া হয়। সেই জনসভায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরএসএস সমর্থিত রাজনৈতিক দল হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা আশুতোষ মুখার্জির নেতৃত্বে হিন্দুদেরকে সাম্প্রদায়িকভাবে খেপিয়ে তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে সশস্ত্র সে আন্দোলনে ব্রিটিশ আমলাদের খুন করার পাশাপাশি হিন্দুদের 7 জন সন্ন্যাসী আত্মাহুতি দেয়। যদিও এসব ঘটনাকে বানোয়াট বলে দাবি করে ভারতীয় অনেক এদেশীয় দালাল। যে মিটিংয়ে রবীন্দ্রনাথের বিরোধিতা করার কথা বলা হয়, এটা নিয়ে গবেষণা করে দেখা গেছে যে রবীন্দ্রনাথ তখন পূর্ব বাংলায় ছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন না ওই দিন, তো কাজেই আপনার এগুলো সব মিথ্যাচার। এবার ভারতীয় হিন্দুদের মুখে শোনা যাক কলকাতার গড়ের মাঠের সেই জনসভায় রবীন্দ্রনাথ ছিলেন কিনা। সেই গড়ের মাঠে 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠের সেই মিটিংয়ের এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন? মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে, সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। কারো মুখের কথা বিশ্বাস না করলেও চলবে। 1912 সালের 18 মার্চ গড়ের মাঠের সেই জনসভায় সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ নিজে, যার প্রমাণ কলকাতা ইউনিভার্সিটির রিপোর্ট B4 130 নম্বর পৃষ্ঠায় সংরক্ষিত সভাপতির ভাষণ। রবীন্দ্রনাথের ঐতিহাসিক সেই ভাষণের একটি জায়গায় তিনি বলেছিলেন, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কামকাজ করবে কারা। শুধু এটাই নয়, শ্রী নীরজ চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া বইয়ের তথ্যানুযায়ী রবীন্দ্রনাথ মুসলিমদের বিদ্রোপ করে বলতেন, মুসলমান হচ্ছে লাইভ স্টক, গৃহপালিত পশু। কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না। 1971 পর বদলে যায় সব কিছু, চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে, সেটা তো সমস্যা নেই। মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। 71-এর পর রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্রদের মতো এরকম অনেক মুসলিম বিদ্বেষীদেরকে আমাদের ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, অথচ যাদের কারণে আমরা আজ আলাদা ভূখণ্ডে বিদ্যা অর্জন করার সুযোগ পেয়েছি, সেই সব নায়কদেরকে আমাদের চোখে করা হয়েছে খলনায়ক। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের দুজনের মধ্যে একজন নবাব স্যার সলিমুল্লাহ, যিনার দান করা 600 একর জমির উপর দাঁড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। স্যার সলিমুল্লাহর নাম নিভু নিভু করে আমাদের ইতিহাসে জ্বললেও মুছে গেছে আরেক মহামানব, মোহাম্মদ আলী জিন্নার নাম। 1971 সালের আগ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নার নামে থাকা জিন্না হলটিও এখন বদলে হয়েছে সূর্য সেন হল, অথচ এই সূর্য সেন বঙ্গভঙ্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন। আর জিন্না হচ্ছে সেই ব্যক্তি যিনি বড়লাটের কাছে হিন্দুদের 18 বার প্রবল আপত্তি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইন পরিষদে পাশ করানোর জন্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যুদ্ধ করেছিলেন। ভারতের বিখ্যাত লেখক শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা জিন্না পাকিস্তান নতুন ভাবনা বইয়ের 26 নম্বর পৃষ্ঠার তথ্য অনুযায়ী 1971 খ্রিস্টাব্দে জিন্না ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে ঢাকা ও পাটনা বিশ্ববিদ্যালয় বিল অন্যতম। জিন্নার সেই বিলের উপর ভিত্তি করে 1921 সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জিন্নার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমরা আজ আলাদা ভূখণ্ড পেয়েছে, তা না হলে আমাদেরকেও হয়তো কাশ্মীর, হায়দরাবাদ কিংবা দিল্লির মুসলমানদের মতো ভাগ্যবরণ করতে হতো। এভাবেই ভারতীয় দালালেরা বাংলাদেশের বুক থেকে একের পর এক দেশপ্রেমিক মুসলমানদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মুহূর্তে ভারতীয় জেনারেল অরোরাকে রাখা হলেও রাখা হয়নি বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল ওসমানি কিংবা কোনো সেক্টর কমান্ডারকে।
স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের উপর দাদাগিরি চালাতে থাকে। ভারতের লুটপাটের যে যখন বাধা দিয়েছে তাকেই গুম করা হয়েছে। 1972 সালের এপ্রিলে ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেও বাংলাদেশকে তারা সবসময় নিয়ন্ত্রণ করেছে। যখন যে রাজনীতিবিদ তাদের বিপক্ষে কাজ করেছে তাকেই করুণভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ভারতের পরোক্ষ মদত ছিল। যুদ্ধের পর বাংলাদেশের উপর ভারতের একক আধিপত্য মেনে না নেওয়া, বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের হিসাব চাওয়া, এপ্রিলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা এবং ভুট্টোকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে আনাসহ বেশ কয়েকটি বিষয়ে শেখ মুজিবের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন হয়। যে কারণে 15 আগস্টের সেনা বিদ্রোহের বিষয়টি ভারতীয় হাইকমিশন দিল্লিকে জানালেও মুজিবকে কেউই অবগত করেনি। অন্যদিকে কূটনৈতিকভাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করা ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে। কারণ দেশের ব্যাপক উন্নয়ন এবং ভারতকে টপকে শহীদ জিয়াউর রহমানের বিশ্ব নেতা হয়ে ওঠা ভারতের জন্য ছিল চক্ষুশূল। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ভারতের সরাসরি জড়িত থাকার জোর গুঞ্জন রয়েছে। একই ভাগ্য বরণ করতে হয়েছে জামাত ইসলামীকে। 1971 থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ভারত বিরোধিতায় কাল হয়ে দাঁড়িয়েছে দলটির, যে কারণে জামায়াতের সিনিয়র নেতাদের পাশাপাশি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এবং শহীদ কাদের মোল্লাকেও ফাঁসানো হয়েছে। অথচ 1971 সালে শহীদ কাদের মোল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার মতো সরল লোক আর ভালো লোক খুবই পৃথিবীতে কমই আছে। এছাড়াও বিএনপি নেতা ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ সহ অসংখ্য রাজনৈতিক নেতাদেরকে ভারত তাদের স্বার্থে গুণ করেছে। শুধু রাজনৈতিক নেতা নয়, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকেও পিলখানায় কথিত বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর যেসব অফিসাররা সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তাদেরকেও গুম কিংবা চাকরিচ্যুত করে দেশান্তরী করা হয়েছে। যেহেতু 25 ফেব্রুয়ারি 2009 সালের আমি একজন উইটনেস, তো অনেকদিন চুপ ছিলাম এবং নিশ্চুপ থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে যে কিছু বলা দরকার। অ্যাটলিস্ট কিছু যেগুলো দেখেছি এগুলো যদি না বলি তো একটা সময় আসবে যখন এই ধরনের লোকের সংখ্যা কমে যাবে, যে এক্সপিরিয়েন্স আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা থেকে আমাদের দেশে আমরা পেয়েছি। এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই, 11,000 পাতার ইনভেস্টিগেশন পরে আসছে, 800 পাতায় না সামথিং, অনেক কিছু জমা দেওয়া হয় নাই, অনেকগুলো হার্ড এভিডেন্সই ডিনাই করা হয়েছে, অনেকের সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজ গুলো সিডি বা কেস ডায়রি দেওয়া হয় নাই। তো এগুলো হয়তো ভবিষ্যতে মানে আরো যদি প্রত্যেকটা বিচারই বাংলাদেশের সমস্যা 2-3 বার হয়, তো কোনো এক বিচারে ওটা ভালোভাবে বেরোবে দোয়া করবেন। সেনা অফিসার হত্যার মধ্য দিয়ে এদেশে পুতুল সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা হয়েছে। বিনিময়ে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি কিংবা রাজনীতি সবখানে ভারতের একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। ভারত বিরোধী কথা বলাই এখন আমাদের জন্য সবচাইতে স্পর্শকাতর বিষয়। শেখ মুজিব থেকে জিয়াউর রহমান, শহীদ আব্দুল কাদের মোল্লা থেকে আবরার ফাহাদরা যখন জীবন দিয়েছে তখন আমরা ভারতের বিপক্ষে চুপ ছিলাম, কিন্তু একটু ভেবে দেখুন কাল আমি, তার পরদিন হয়তো আপনার পালা। এভাবে একের পর এক দেশপ্রেমিক মানুষগুলো হারিয়ে যাবে বাংলার বুক থেকে। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, জাগ্রত সেই জাতি আজ ঘুমিয়ে আছে, ঘুমন্ত সেই জাতির ঘুম ভাঙানোর ক্ষমতা হয়তো আমার আপনার মতো দু একজনের নেই। তারপরেও গিয়ে যাব গানে গানে, আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু এই প্রান্তরে আসা নতুন কোনো পাখির ঘুম ভাঙানিয়া গানে হয়তো একদিন জেগে উঠবে হযরত শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুমদের উত্তরসূরিরা। আল্লাহ হাফেজ।